La ilahe illallah. La ilahe illallah. কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিতরে কিছু মা বোন আছে কিনা কে জানে হ্যাঁ মা বোনরা নিয়ত করেন কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ না কলেজে থেকে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু বলার জন্য বলেন না শুধু বলার জন্য বলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আফসোস হয় একটা কথা শেষ করে বলবো রাগ করবেন না একটা পান খেতে 10 মিনিট লাগে আপনি যদি 20 কিলো পান খান আপনি আপনাকে জিজ্ঞেস করেন তো আপনি কবরের জবাবটা কি দিবেন আচ্ছা আপনার এই সময়টাকে আপনি কোন কাজে লাগাইলেন আমার বুঝে এগুলো আসে না আমার অবুঝ আমি অবুঝ মন আমার এই জন্য আমি বুঝি না বিড়িতে আপনি কত সময় দিলেন পানে আপনি কত সময় দিলেন চায়ের দোকানে আপনি কত সময় দিলেন আপনি চায়ের দোকানে কত সময় দিলেন আপনি এবার নতুন করে মোবাইল আপনি কত সময় দিলেন ফেসবুক আপনি কত সময় দিলেন আপনি একটু হিসাব করেন তো কে মনে কষ্ট পাইছেন না হ্যাঁ আচ্ছা মওতের পরে আর কয়টা পান খাওয়ার সুযোগ পাবেন আপনি জিকির কয়টা করার সুযোগ পাবেন বলেন হ্যাঁ আচ্ছা পানটা মওতের পরে আপনার কি কি উপকার দিব আমারে বুঝান আপনি হীরা কামাইতে পারতেন হীরা মনি মুক্ত কুড়াইতে পারতেন আপনি মাটি মাটি কামাইলেন কেন কি এটা জিব্বা এটা জিব্বা আমার তো ধরতে মনে চায় হয়তো আবু বকর জিব্বা ধরতেন এভাবে ধরতেন এভাবে ধরতেন বলতেন হাদা আওরাদানিয়াল মাওয়ারিদ বলতে এটা এত দামি অনেক বছর আগে আমি এক বুজুর্গের বয়ান শুনছি নাম কইতাম বলেন যে আমার মন চায় আমি আমার নিজের জিব্বাতে নিজে চুমু খাই কারণ এটা লাললেই তো জান্নাতে কি গাছ ওঠে কি কোন কাজে ব্যয় করে দিলাম জীবনের পিছনের দিকে তাকাইলে তো জিরো সামনের দিকে তাকাইলে আজাব আর আজাব বলেন না পিছনের দিকে তাকালে কি সামনের দিকে তাকালে আজাব আর আজাব কি আজাব আসতেছে এই জাতির উপরে কি আসতেছে কিসের লক্ষণ এগুলো মাহফিল হতে না দেওয়া কিসের লক্ষণ একটা হিন্দুদের মন্দিরে একটা কীর্তন কোনোদিন একদিনের জন্য বন্ধ হয় না একটা খেলা সারা রাত চলতেছে বন্ধ হয় না পৃথিবীর কোথাও করোনা হয় না শুধু মাহফিলে করোনা হবে কি ফিডা শুধু আমগরে দিছে কাশ্মীরে ভারতে বার্মা ফিডা শুধু ওলামাদেরকে দিছে না সবাইরে দিছে আপনি বিএনপি করেন আপনি বুঝি বাঁচবেন ফিডা আইনে আপনি আওয়ামী লীগ করেন আপনি বুঝি বাঁচবেন ফিডে আইনে বলে না বাঁচবেন মুফতির মুফতির বিবি যদি না বাঁচে আপনার বিবিও বাঁচবে না মনে রেখে কি বাবা বাবারা আমরা তো যাওয়ার পথে কাছে আই গেছেন আমগরে রাখি যাবেন তো ফিডে খানোর লাগে কেন আমরা তো আগে আইলেন আমগরে হর আইলেন কিন্তু হাইরে মুসলমান আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশা থেকে রাত 12টা দোকানে বসে থাকার সুযোগ পায় সে 200 বার কালেমা তৈবা পড়তে পারে না হাইরে মুসলমান সে জামাতে নামাজ পড়তে পারে না সে জামাতে নামাজ পড়তে পারে না সে সাত দোকান থেকে উঠে না হায় রে মুসলমান নাই তো এরকম মুসলমান নাই তো আছে না নাই এই মুসলমান কি লেগে থাকতো এখানে আর এদেরকে আর কেন ছাড় দিত আর কতদিন ছাড় দিবে রব আর কতদিন ছাড় দিবে রব এ জাতিকে কতদিন ছাড় দিবে
আর কত দিন, আর কতদিন আমাদেরকে ছাড় দিবে? আপনি আপনার ছেলে কথা শুনে না কতদিন ছাড় দেন, আপনার মেয়ে কথা শুনে না তো আপনি কতদিন ছাড় দিবেন? যে জাতি কথা শুনে না তার মালিক তাকে আর কতদিন ছাড় দিবে, আর কতদিন দিবে? ধরার সময় হয়ে গেছে, ধরতে পারতেছে না আমাদেরকে নেওয়ার লেগা। এই এখন আমাদের বিরুদ্ধে চলতেছে, আমাদেরকে শেষ করার পরে আপনাদেরকে চুমু দিবে? জি না, ফু দেওয়ার আগে উড়ে যাবেন আপনারা। বাস্তব না বাস্তব? চলেন নিয়ত করি আজ থেকে কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জানলা আমি কোনো গুনাহ করতাম না, কোন ইনশাআল্লাহ কোন? এই ইনশাআল্লাহ কওয়া কত সহজ, বিষয়টা কত কঠিন? কি বলা তো বলছেন ইনশাআল্লাহ, হ্যাঁ মানলে কি? বলেন চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ আর করবো না। বলেন ইনশাআল্লাহ। যদি এই সিদ্ধান্তে উঠতে পারি কমপক্ষে আল্লাহ আমাদেরকে আজাব দিবে না, পরবর্তী প্রজন্মের জিম্মাদার আমি না, পরবর্তী প্রজন্মের জিম্মাদার কি না আমি না, আমার মৌতের পর আমার জিম্মাদারি শেষ। আর এখন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার উপর আমার ক্ষমতা নাই, লেকিন আমি তো আমাকে বাঁচাতে পারি, আমি তো এখনো গুনাহ করতে মজবুর না। ইউরোপ আমেরিকা হাজারো যুবক গুনাহ করতে বাধ্য, আমি তো এখনো অতটা কি হই নাই, বলেন বাস্তব না বাস্তব? আমি তো এখনো বাধ্য হই নাই, আমি এখনো এখতিয়ারি গুনাহ করতেছি। আজকে এক যুবক বরুড়া থেকে গেছে আমার কাছে, ইন্টারমিডিয়েট পড়ে গেছে, বলল যে আমি আপনার কাছে বায়াত হতে আসছি। আমি বলছি ছেলে একটা শর্ত পুরো করতে হবে তোমার, প্রথম শর্ত তোমার পকেটের মোবাইলটা তুমি ভেঙে ফেলতে হবে। আমি ভাবছি ও পারবে না শর্ত পুরো করতে, ও পকেটের বড় মোবাইলটা নিয়ে বাহিরে নিয়ে ইটের উপরে ভেঙে এসে বলতে চলছে ধর। আজকে জোহরের পরের ঘটনা, প্রথম একবার বলছে হুজুর অন্য কাউকে দিয়ে দিব, আমি কি আমি দিয়ে দাও এই শব্দ বলে অন্য কেউ শতবার হাজারবার গুনাহ করবে, পুরো গুনাহ আমার পিঠে আসবে, আমি পারতাম না, আমি তোমাকে এটা বলতে পারতাম না, অন্য কাউকে দিয়ে দাও বিক্রি করে দিব, আমি বলতে পারবো না, অন্য কাউকে দিয়ে দাও আমি বলতাম না। আমি এক শব্দ বলে দিলাম, তুমি আরেকজনকে দিয়ে দিলা, হ্যাঁ গুনাহ করলো, ফিটা খাইতাম আমি। হ্যাঁ ছেলেটা নিয়ে দুইটা টুকরা করে চলে এসছে। কয়েকদিন আগে আমি কথা বলতেছিলাম মসজিদে, কথা বলতেছিলাম মাদ্রাসা মসজিদে কথা বলতেছিলাম, একজন মোহতামেম, এক মাদ্রাসার মোহতামেম, ইনি মসজিদ থেকে উঠে গেছে, উঠে যায় নিজের মোবাইলটাকে ইটের উপরে ইট দেখা ভেঙ্গে ফলে তিনি ঢুকে মসজিদে নিয়ে আসছে, আমি ভেঙ্গে গেছি। আল্লাহ গুনা মুক্ত এক জিন্দিগি আমাকে নসিব করো, আর করতাম না গুনা। রব্বুল আলামিন মেহরবানি করে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা আপনি পুরা করে দেন, আল্লাহ এই মসজিদগুলোকে ছোট্ট ছোট এই মসজিদগুলোকে কিয়ামত পর্যন্ত করার তৌফিক দিয়ে দেন। মাওলায়ে করিম তোমার কাছে ভিক্ষা চাই মাওলা, তৌফিক ভিক্ষা চাই মাওলা, মৌত পর্যন্ত দিয়ে দাও আল্লাহ, আমার মৌত পর্যন্ত আমার এই সুযোগটা দিয়ে দাও আল্লাহ, আমার মসজিদ يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيز سلطانك. الله أمنا يظلم كرسي أمدر الله أمي ظلم كرسي أمدر الله أمار تقولوا من كرمنا مولا أمار قناة كرمنا مدرسة مرسيد قلوا بند قلوا ديونا أمار ظلم كرمنا محفل السلسلة قلوا بند قلوا ديونا আল্লাহ আমাদেরকে শুকর গুজার বান্দা বানান, আল্লাহ এই জাতিকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাদের কাছে যে বাচ্চাগুলো আছে এদের আমানতের হেফাজতের তৌফিক দিয়ে দেন। মাওলায়ে করিম মাওলায়ে করিম, আজকের এই মুহূর্তে সারা বাংলাদেশের টেকনাফ হতে পেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যতগুলো ছাত্রছাত্রী মাদ্রাসাতে ভর্তি হয়ে আছে আল্লাহ এদের প্রত্যেককে আপনি কবুল করেন, আল্লাহ এদের প্রত্যেককে আপনি কবুল করেন।
আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করে, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহ কবিরা থেকে বাঁচান, গুনাহ সগীরা থেকে বাঁচান, আল্লাহ জালিমের জুলুম থেকে বাঁচান, মৌলিক বিমারি থেকে বাঁচান, জালিমের জুলুম থেকে বাঁচান, মৌলিক বিমারি থেকে বাঁচান, আল্লাহ এই মাদ্রাসাকে মুস্তাকিল জায়গার ব্যবস্থা করে দেন, আল্লাহ বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন, আল্লাহ যারা ছাত্রীরা পড়ে একটা একটা ছাত্রীকে সারা পৃথিবীর জন্য কবুল করেন, একটা একটা ছাত্রীকে জমানার রাবেয়া মুসলিমান হন, যারা পড়ান তাদেরকে কবুল করেন।